আসসালামু আলাইকুম বন্ধুরা, শিক্ষক দিবস 2022 অঙ্কের সর্বশেষ পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই পর্বে কেবলমাত্র সভাপতির বক্তব্য উপস্থাপন করব। এর আগে আমরা মোট 60টি পর্বে এই অনুষ্ঠানটি কাভারেজ দিয়েছি। বন্ধুরা, আমি ওসমানী স্মৃতি মিলনায়তনের ভিতরের কিছু অংশ ঘুরে দেখেছি। জাতিসংঘ ঘোষিত বিশ্ব শিক্ষক দিবস হলো 5 অক্টোবর। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র নিজস্ব সময় সুযোগ মতো এই দিবসটি জাতীয়ভাবে উদযাপন করে। বাংলাদেশে এই প্রথমবারের মতো জাতীয় শিক্ষক দিবস 27 অক্টোবর উদযাপন করার ব্যবস্থা করেছে ভেন্যু এই ওসমানী স্মৃতি মিলনায়তন। এই অনুষ্ঠানটি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত কাভারেজ দিয়েছি। সর্বপ্রথম অনুষ্ঠান হচ্ছে বিদায়। আজকের এই দিনে সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায়ও এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা আশা করব আগামী বছরের জাতীয় শিক্ষক দিবসে নিশ্চয়ই সমগ্র বাংলাদেশের সকল স্তরের শিক্ষকরাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। এবারে সভাপতি বক্তব্য প্রদানের জন্য সকলের ঘোষণার দরকার নেই। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় সাংঘাতিক তারা আছেন, আমি বলেছি ভাইবোনেরা এবং আমাদের কিছু ছাত্র ছাত্রী আছেন এবং মিডিয়ার এবং ইলেকট্রনিক মিডিয়ার যারা ভাই বোনেরা আছেন সবাইকে আমি এই আয়োজনের পক্ষ থেকে আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। একটা স্বপ্ন ছিল, আমি ঢাকা কলেজের অধ্যক্ষ থাকাকালীন খুব ছোট পরিসরে আমরা বলে দিয়েছি দিবস পালন করতাম। তখন ভাবতাম আহা, এটা যদি সারা বাংলাদেশে করা যেত একযোগে একসাথে। আমি মনে করি আমার মাউসির সমগ্র কর্মকর্তাদের যেভাবে ছাপিয়ে পড়েছেন এবং অন্যান্য প্রাইমারি অধিদপ্তরের সচিব স্যার আছেন, আমাদের মাদ্রাসা সচিব স্যার আছেন, আমাদের উপরে গার্জিয়ান হিসাবে আমাদের মাননীয় মন্ত্রী আছেন, আমাদের দপ্তরের যে সচিব স্যার আছেন, এই মন্ত্রী বাইরে আছেন, সবাই আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছেন এবং সেই সহযোগিতা এবং পাশাপাশি সবার সম্মিলিত প্রচেষ্টায় আজকে মনে হলো যে সেই স্বপ্নটা মতো আমরা যাত্রাটা শুরু করতে পারব। আমি জানি অনেক ভুল হয়েছে, অনেক কিছু হয়েছে, তারপরে একটা প্রচন্ড জেদ ছিল যে শুরু করি, আমরা আগামী বছর এই ভুল থেকে আমরা শিক্ষা নিব, আরো সুন্দর করব। আমাদের আকাঙ্ক্ষা থাকবে এই অনুষ্ঠানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আসন বন্ধ করবে, যার জন্য একটা তাড়া ছিল যে শুরুটা করে দিতে হবে। ড্রাইভিং ধাক্কা খেতে খেতে অ্যাক্সিডেন্ট করতে করতে শিখে যায়, একটা পর্যায়ে আমরা যাত্রাটা শুরু করলাম, সেই শুরু করাটাই ছিল আমাদের সবচেয়ে বড় লক্ষ্য। এবং আমাদের মাননীয় মন্ত্রী বলছেন যে আপনারা যদি আরেক লম্বি জিস, আমাদের প্রচুর ভুল হয়েছে, প্রচুর অনেক কিছু, অনেককে জানাতে পারিনি, অনেককে ভালোভাবে দাওয়াত দিতে পারিনি। আমাদের সামনে শুধুমাত্র আমাদের ডিজি স্যার আছেন, আমাদের অন্যান্য ডিজি স্যার থাকার কথা ছিল, তারা হয়তো সেই যাদের দায়িত্ব ছিল তারা সেই কাজটা সঠিকভাবে হয়তো বা করতে পারে, প্রচুর ভুল। তারপরও আমি মনে করি আমরা শিক্ষকরা, সমস্ত শিক্ষকরা, প্রাইমারি থেকে শুরু করে প্রাইমারি মাধ্যমিক মাদ্রাসা আমাদের টার্সিয়ারি লেভেলে যারা আছেন, আমাদের ডিজি স্যাররা আছেন, আমরা চাই সমগ্র বাংলাদেশে একটা শিক্ষক দিবস পালিত করি। বাংলাদেশের থেকে আমি জানি 5ই অক্টোবর সম্ভব না, সবসময় দুর্গা পূজা থাকবে, বিভিন্ন দেশে বিভিন্ন ডেটে হয়, আমরা না হয় একটা ডেট ঠিক করে দেবো, শুরুটা করলাম যাত্রাটা করলাম, এটা আমাদের আলোচিত এবং আপনারা এসেছেন সেই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা, আপনাদের প্রতি ভালোবাসা। আমি বিশ্বাস করি আগামীতে আমরা আরো সুন্দর পথে এগিয়ে যেতে পারবো, আমরা একসাথে সারা বাংলাদেশে, মাননীয় মন্ত্রী মহোদয় আপনি জেনে খুশি হবেন, আমাদের জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে একযোগে আমরা হাঁটছি, একযোগে র্যালি করছি এবং জেলাগুলির মধ্যে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়েছে কে ফার্স্ট হবে। এবং আমাকে বারবার ফোন করছে স্যার প্রাইজ দিতে হবে, আপনার যদি ফার্স্ট হয়ে আমাদের সবচেয়ে সুন্দর র্যালি হয়। আমি বললাম যে ইনশাল্লাহ হবে। তা আমরা যে এই যে আনন্দের দিকে শুরু করলাম, আমাদের অনেক অপ্রাপ্তি আছে কিন্তু প্রাপ্তির সীমানার দিকে যদি আমরা তাকাই, আমাদের যে বড় প্রাপ্তি আমি মনে করি কারো নাই, কোনো প্রফেশনাল নাই, আমরা কবরে যাওয়ার আগ পর্যন্ত সালাম পাই, এই সালাম আপনারা অন্য প্রফেশনাল থেকে পাওয়া যাবে না, এটা সত্য। তারপর আমাদের তো অনেক অপ্রাপ্তি আছে, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ই বলেছেন, আমাদের অনেক কথা বলে দিয়েছেন যে সেই যাত্রা আমরা যাত্রা শুরু করলাম এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি A2I অফ ICT ডিভিশন যারা আমাদেরকে ব্যাপকভাবে সহায়তা করেছে, পাশাপাশি আমাদের ইউনেস্কো, ইউনেপিএ, ইউনিসেফ, ব্ল্যাক প্ল্যান যারা আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করেছে এবং আমাদের অন্যান্য সহকর্মী বিভিন্ন পর্যায় থেকে আমাদেরকে যারা সহায়তা করেছেন, আমাদের ছাত্ররা, গার্লস, আমাদের BNCC, রেড ক্রিসেন্ট, এরাও আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করেছেন, আমাদের রক্ত
ব্লাড কালেকশন হচ্ছে সেখানে কোয়ান্টামেরা সহায়তা করেছে সবার প্রতি শিক্ষকদের পক্ষ থেকে আন্তরিক আন্তরিক অভিনন্দন এবং সবাইকে আমি আবারও অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি এবং বলে করছি স্বপ্নের সেই সোনার বাংলা যদি বঙ্গবন্ধু করতে হয় তাহলে স্বপ্নের সেই সোনার কারিগর স্বপ্নের সোনার শিক্ষক আমাদের দরকার এবং সেই শিক্ষক কি পারে আমাদের বঙ্গবন্ধু সোনার বাংলা করতে শিক্ষকই পারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্নের সেই 2041 উন্নত বাংলাদেশ গড়ার কারিগর হতে সবাইকে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরযুগ ধন্যবাদ সবাই ধন্যবাদ মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক প্রফেসর নিহাল আহমেদ স্যারকে সম্মানিত সুধী আমাদের আজকে সকল আয়োজন ছিল শিক্ষক প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানানোর জন্য তাই সকল শিক্ষকের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শেষ করছি আজকের অনুষ্ঠান জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরযুগ routine